আসসালামু আলাইকুম, এবিকে কংক্রিট অল ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফ হোসেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আজকে আমার নিজের বিল্ডিংয়ের রিভিউ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আমি কোন ব্লকটি ব্যবহার করছি আমার বিল্ডিংয়ে সে বিষয় নিয়ে থাকছে আজকের ভিডিওতে, এবং ব্লকগুলো গাঁথনির যে নিয়মকরণগুলো আছে সেগুলো তুলে ধরবো আজকের ভিডিওতে। তো ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন ভিউয়ার, একটা রিকোয়েস্ট থাকবে, যদি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। দর্শক, কথা আর বাড়াবো না, মূল যে ভিডিও সেই ভিডিওতে চলে যাই। দর্শক, আমার এই বিল্ডিংটাতে আমি যে কাজটি করছি সেটি হলো দুই ধরনের ব্লক ব্যবহার করছি। একটা হলো লোড বেয়ারিং ব্লক, যেটি আপনার লোড বেয়ারিং ব্লক বলা হয়, সেই লোড বেয়ারিং ব্লকটি আমি সাইড ওয়ালে ব্যবহার করছি। এবার সাইড ওয়ালে এই লোড বেয়ারিং ব্লকটি কেন ব্যবহার করছি সেটিও বলে দিচ্ছি। লোড বেয়ারিং ব্লকটা পাশে একটু লম্বা, মাঝখানে হলগুলো একটু বেশি থাকাতে তাপমাত্রাটা বেশি নিয়ন্ত্রণ হয়, যার কারণে আমি সাইড ওয়ালে সম্পূর্ণ ব্লক ব্যবহার করছি লোড বেয়ারিং যে 6 ইঞ্চির যে ব্লকটা সেই ব্লকটা, কারণ এটাতে আমার কস্টিংটা বেড়ে যাচ্ছে। কিন্তু কস্টিংটা বেড়াটা বেশি ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো আমার বিল্ডিংয়ে তাপমাত্রাটা যাতে নিয়ন্ত্রণ রাখতে পারি বেশি আকারে, সেই জন্যই আমি 4 ইঞ্চি ব্লকটি সাইড ওয়ালে ব্যবহার না করে আমি লোড বেয়ারিং যে ব্লকটা 6 ইঞ্চি ব্লকটি ব্যবহার করছি। আবার অনেকে বলতে পারেন যে আপনি অনেকগুলো বিল্ডিং করছেন, 4 ইঞ্চি ব্লক সম্পূর্ণ বিল্ডিংয়ে ব্যবহার করেছেন, কিন্তু আপনার নিজের বিল্ডিংয়ে কেন লোড বেয়ারিং ব্লকটি ব্যবহার করেছেন? বা আবার লোড বেয়ারিং ব্লকটি ব্যবহার করার একটাই কারণ, সেটা হলো তাপমাত্রাটা নিয়ন্ত্রণের জন্য। আমি এই যে হলগুলো দেখেন, প্রত্যেকটা ব্লকে কিন্তু আমি ফাঁকা রেখেছি, কোনোটাই সলিড করা, মাঝে মাঝে কিছুটা সলিড করা হয়েছে। যেমন এই যে একটা বিষয় যেটা হলো যে লোড বেয়ারিং ব্লকে 2 সাইড হোল আমাদের এই প্রোডাক্টটি, বর্তমানে আমাদের 2 সাইড হোলের প্রোডাক্টই নাই, আমাদের প্রোডাক্টগুলো বর্তমানে 1 সাইড হোল 1 সাইড ব্লক। তা আমার আগের এই প্রোডাক্টটি আমি ব্যবহার করছি, আর এইটিতে ব্যবহার করার যে র মেটেরিয়ালটি কীভাবে দিতে হয় সেগুলো তুলে ধরছি, দর্শক দেখতে পারছেন এইভাবে মশলা দিতে হয় এটার। আর আমি কিন্তু কলম এরিয়াতে দেখতে পাচ্ছেন যে ভালো করে কিন্তু চিপিং করে দিয়েছি ড্রিল মেশিনের দ্বারা, এবং এখানে মশলাটা প্রপারলি ব্যবহার করা হয়েছে, এবং যে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি হলগুলো কিন্তু সলিড করে দিয়েছি যে জায়গায় কলম এরিয়াতে, এবং কলম এরিয়ার থেকে 3 ফিট পর আমি একটি টিটেন রড ব্যবহার করেছি, আর টিটেন রড ব্যবহার করে এটা সলিড করে দেওয়া হচ্ছে। আর এর পাশে আমাদের এটা হলো আপনার 4 ইঞ্চি, যেটা হলো আমাদের টয়লেট, এবং এই রুমটা হলো কিচেন রুম, এই রুমটা কিচেন, আর এটা হলো আপনার একটা টয়লেট, ছোটো একটি টয়লেট করা হয়েছে, এটা কমন টয়লেট, আর এটা হলো আপনার অ্যাটাচ টয়লেট, এই রুমের সাথে এটা অ্যাটাচ থাকবে এটা। তো এটার জন্য যে পার্টিশন ওয়ালগুলো আমার 4 ইঞ্চি ব্লকগুলো ব্যবহার করছি, আর এটা 4 ইঞ্চি লেপিংয়ের জন্য আমি ব্লকগুলো ভিতর থেকে লেপিং দিয়ে আনেছি। আর এইভাবে গাঁথনিগুলো সঠিক নিয়ম যেভাবে গাঁথনি করতে হয়, আর 2 সাইড হলে ব্লকগুলো দেখতে পাচ্ছেন দর্শক মশলাটা কীভাবে প্রপারলি দেওয়া হচ্ছে। তো আসলে আপনার যারা 2 হলে ব্লকগুলো দিয়ে গাঁথনি করতে চান তাদের কিন্তু মশলাটা এইভাবে দিতে হয়, আর এইভাবে দেওয়াতে কিন্তু আপনার অ্যালাইনমেন্টগুলো, আপনার 2 সাইড হোল না 1 সাইড ব্লকটাও যদি মশলা দেন সেক্ষেত্রে এইভাবে মশলাটা দেওয়াটা পারফেক্ট। এতে আপনার মশলাটা এবং ব্লকের অ্যালাইনমেন্টটা খুব সহজে আপনি ঠিক করতে পারবেন। আরেকটি বিষয় আমি বলে নেই, আমি আজকে যে কাজগুলো করানো হচ্ছে আমার বিল্ডিংটায়, একবারে উনি কিন্তু কোনো কন্ট্রাক্টরও না, কোনো রাজমিস্ত্রি না, ইভেন উনি আগে কখনও যে রাজমিস্ত্রির সাথে যে হেল্পারি এটাও কিন্তু করা হয় নাই। আমি নিজে থেকে পর্যবেক্ষণ করে কিন্তু আমাদের ফ্যাক্টরি শ্রমিক, এটা আমাদের ফ্যাক্টরি শ্রমিক, এ কিন্তু কখনও আপনার এই বিল্ডিং কনস্ট্রাকশনে কিংবা আপনার কোনো হেল্পারিও করেন নাই রাজমিস্ত্রির সাথে। আর ওরকে দিয়েই আমি কিন্তু পর্যবেক্ষণ করি কিন্তু আমি কাজগুলো করাচ্ছি, দর্শক দেখতে পারছেন আমার কাজগুলো, কাজের কোয়ালিটিগুলো দেখতে পারছেন। যারা বলে যে ব্লক নিয়ে কাজ করা ডিফিকাল্ট এবং মিস্ত্রিরা পারবে না বা এটা এর জন্য প্রফেশনাল কন্ট্রাক্টর প্রয়োজন, এই যে একটা লোক কাজ করতেছে জীবনে কখনো কোনো দিন মিস্ত্রির কোনো কাজ করে নাই, তোহেন তুমি কি কখনো ব্লক দিয়ে কাজ করছো বা কোনোদিন রাজমিস্ত্রি কাজ করছো? এই জীবনের ফার্স্ট না, তুমি আমাদের ব্লক ফ্যাক্টরি তো একজন শ্রমিক, তাই না? তো একজন ব্লক ফ্যাক্টরি একজন শ্রমিক হইয়া জীবনে কখনো রাজমিস্ত্রি কোনো কন্ট্রাক্টরই করে নাই। আর বিশেষ করে আমাদের ফ্যাক্টরি কিছুদিনের জন্য বন্ধ থাকাতে আমার ফ্যাক্টরি শ্রমিকগুলো দিয়ে কিন্তু আমি আমার বিল্ডিংয়ের স্ট্রাকচারের কাজগুলো করাচ্ছি,
এটার জন্য কিন্তু কোনো প্রফেশনাল কন্ট্রাক্টর বা মিস্ত্রির প্রয়োজন হয় না। কিছু নিয়মকানুনগুলো আছে বা অনেকে আমার এই ভিডিও দেখলে খুব সহজে কাজগুলো করে নিতে পারবেন। আপনার নিকটবর্তী যে কন্ট্রাক্টর বা মিস্ত্রি আছে সবাই করতে পারবেন, একবার ইজি একটা জিনিস, কারণ ব্লকগুলো সমতল থাকাতে এটা কিন্তু একবারে ইজিভাবে কাজগুলো করা যায়। তো দর্শক, আজকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি, নেক্সট আরেকটি ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে ইনশাল্লাহ। আজকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।